ললিত যাকে ললিত যাকে তার উত্তর তো বিজেপি দিতে পারবে, তার কারণ বিজেপির প্রথম সীমা মাইসোরের সাংসদ বিজেপি দিয়েছে। আমি একটা স্যার গেটপাস বিজেপি দিয়েছে। আরে আমি তো প্রশ্ন করছি, জাস্ট এক মিনিট, 300 জন নিরাপত্তা রক্ষী থাকবে, একদম এক্স্যাক্টলি 176 জন কেন দিয়েছে, কেন দেশে সমস্যা? আমি বলছি যে এটা যে তুমি যারা ঘটনা ঘটিয়েছে তাদের মুখপাত্র তৃণমূল কংগ্রেস। আমার কথা হচ্ছে যে এই যে 300 জন থাকার বদলে 150 জন ছিল, এইটা যেমন একটা প্রশ্ন। এক সেকেন্ড, আমি কি করে বলবো? আমার কথা হচ্ছে 300 জনের মধ্যে 150 জন, যখন 300 জনের মধ্যে 150 জন যেমন নিরাপত্তা ছিল, এই প্রশ্ন আমিও করেছি, সে অন্য কেউ করতে পারে, একই কথা ঠিকই। কিন্তু আমি বলছি ইন্টারেস্টিংলি এটা এড়িয়ে যাচ্ছে, মানে আমাদের চোখ ইয়ে হয়ে গেল কিনা, সেটা হচ্ছে যে চিরবাম নেপথ্য থেকে অতিবাম, ও অতিবাম যতিবাম আমি জানি না, অতিবামদের হাতেও আমরাই সব থেকে বামেরাই সব থেকে বেশি সব জায়গায় আক্রান্ত হয়েছি। অতিবাম হলে গ্রেপ্তার হবে, যা যা শাস্তি হওয়ার হবে, সেসব নিয়ে কথা নেই। আমার কথাটা হচ্ছে যে তুমি যেটা দেখাচ্ছিলে তৃণমূলে দুজন নেতা, দুজনের কথা কিন্তু মিলল না। একজন বললেন চিনি না, আরেকজন ওই যে আমি নাম জানি না বললেন একটু 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 সমাজসেবা করি, তিনি বললেন যে চিনি কিনা সেটার দায়িত্ব তো সৌম নেবে। না না, সেটাই সেটাই তো বটে। আমার কথাটা হচ্ছে যে শুক্লা চিনছেন মানেই সৌমকে চিনতে হবে, এমন না। আমি এইটাই বলতে যাচ্ছি যে রাজ্যের পুলিশ এবং দেশের পুলিশ, রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা, দেশের নিরাপত্তা ব্যবস্থার একসাথে কাজ করা উচিত, করে এটা খুঁজে বার করা উচিত। মৌপিয়া, সমস্যাটা কি হচ্ছে জানো তো? আমার বাড়িতে ডাকাতি হয়েছে, আমার বাড়ি লুট হয়েছে, কিন্তু আলোচনাটা আমরা করে গেলাম, প্যানেলিস্ট আমি আপনার কথা বলছি না, আমরা আলোচনা করে গেলাম ডাকাত 6 মাস আগে কার বাড়িতে ভাত খেয়েছিল। এর চেয়ে লজ্জাজনক কিছু হতে পারে না। আমি আবারও বলছি, হ্যাঁ তৃণমূলের সঙ্গে অনেক সময় অনেক ধরনের এমন মানুষ সম্পৃক্ত হয়, ছবি বেরোয়, কিন্তু আপনি হলফ করে বলতে পারবেন, আপনি ভাউচ করতে পারবেন ললিত ঝাড় হয়ে কলকাতা পুলিশ আর দিল্লি বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।